ঝুলাঝুলি করছে বাঁদরের মতো। ও এক্সেলেন্ট, কার দেখি সার্কাস দেখাচ্ছিস তো। সো হোয়াটস আপ গাইস, আজকের ইন্ট্রোটা ঠিক এখান থেকে, মানে শিয়ালদা থেকে। আজ আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাট, আর আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমাদের ভাই লোকের সাথে। তো ভিডিওটা এন্ড তাক দেখতে থাকো, আজকের ইন্ট্রোটা ঠিক এমনই হচ্ছে, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কোনো জায়গায় যাবো, হঠাৎ প্ল্যানটা আমাদের, সেই জন্যে আমরা চলে এসেছি শিয়ালদায়, আর বাকি তোমাদের সিন দেখাতে পারিনি। তো চলো আগে প্রিন্সেপ ঘাটে গিয়ে আমরা অনেক মস্তি করবো সেটা তোমাদেরকে। আমরা বেরিয়ে পড়েছি মানে শিয়ালদার স্টেশনের বাইরে, আমরা এখন এই রোডের মধ্যে হাঁটছি, আমরা এখন যাবো প্রিন্সেপ ঘাট। তো সেখানে গিয়ে মস্তি হবে, এখানে মস্ত মস্ত মানে সমুদ্র আমরা এখান থেকে একটা অটো কিছু বাস করতে হবে আমাদের। ধর্মতলা সবচেয়ে বড় মার্কেট, এটা প্ল্যানেট, প্ল্যানেট বলে। তো গাইস আমাদের চিকেন বিরিয়ানি চলে এসেছে, তো আমরা এখান থেকে খেয়ে প্রিন্সেপ ঘাটের ওখানে যাবো, ঠিক আছে। অনেকই লেট হয়ে গেছে আজকে। ওয়াটার প্লেস ব্রো, জাস্ট ওয়াও, গান্ধীকে হাওয়া বীজ হয়েছে। আমরা একটা ঘাটে চলে এসেছি, নামটা জানি না, বাট অ্যামেজিং একটা ঘাট, আর এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ উধার হাওড়া ব্রিজ। ও জাস্ট লোকেশনটা জাস্ট পাও গাইস। আর এখন বাজে 4:31, মানে 4:30 বেজে গেছে, আর আমরা এখানে এসে জাস্ট পান করতে, এখানে আমাদের প্রিন্সেপ ঘাটের নাম করে আমার এইখানে নিয়ে আসছে এই একটা ঘাট নাকি। প্রিন্সেপ ঘাটের নাম করে এইসব জায়গায় নিয়েছে আমার, কি বলবো মানে পুরো
নিয়ে আইছে ঝুলাঝুলি করছে বাদের মতো, এক্সেলেন্ট। কার দেখি ঠিক ওর বাবার ট্রেন এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট যেটা করতে হয় তোমরা তো জানোই, অবশ্যই করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা অল করে নাও। আবারও দেখা হবে কোনো এরকম ইন্টারেস্টিং ভ্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।